দীর্ঘদিন ধরে বন্ধ বেতন, চরম সমস্যায় 15 জন স্থায়ী কর্মী, বাধ্য হয়ে কাজ ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এই শ্রমিকেরা। মৎস্য দপ্তরের অন্তর্গত মালদার ইংরেজ বাজারের বড় সাগরদিঘি মৎস্য খামার, এখানে অস্থায়ী কর্মী রয়েছে প্রায় 15 জন। গত 18 থেকে 19 মাস ধরে তারা মাইনে পাচ্ছে না, চরম আর্থিক সংকটের মুখে পড়েছে তারা। জেলা প্রশাসনিক মহলের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি। এই পরিস্থিতির মধ্যে চরম সমস্যার মুখে এই কর্মীরা, এর মধ্যে একজন বিনা চিকিৎসায় মারা গিয়েছে। এই পরিস্থিতিতে বেতন না চালু হলে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী হতে হবে। শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ বিজেপির, টেকনিক্যাল কারণে এই সমস্যা হয়েছে দাবি তৃণমূলের। এরা সমস্ত অস্থায়ী কর্মী, এদের মাইনাও খুব খুব কম, কিন্তু এদের প্রচুর কাজ করতে হয়, এদের মাইনাও বন্ধ, এটা খুব দুর্ভাগ্যজনক। আর তৃণমূলের এই রাজ্য সরকার, এরা খেলা মেলা করে সমস্ত টাকা, মানুষের টাকা সমস্ত শেষ করে দিয়েছে। এরা প্র্যাকটিক্যালি না ডিএ বাড়াতে পারছে না, এমনকি অস্থায়ী কর্মীদের বেতনও পর্যন্ত এরা দিতে পারছে না, গভর্নমেন্ট না চলার মতোই। কিন্তু এখন এর প্রতিবাদ হওয়া দরকার, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। জেলা পরিষদের স্থায়ী সমিতি, তার কর্মাধ্যক্ষকে এবং তাদেরকে বলা হবে যে তারা এই ব্যাপারটা খুব দ্রুততার সঙ্গে দেখুক এবং সভাধিপতিও ইনক্লুড করে দেওয়া হবে, কারণ সভাধিপতি ওই সেগমেন্ট থেকে পাস করেছেন, তারও একটা মোরাল দায়িত্ব রয়েছে। তো এটা যেন খুব দ্রুততার সঙ্গে হয়, নিশ্চয়ই মালদা জেলা পরিষদ সেটা সরকারের সঙ্গে কথা বলবে, এবং নিশ্চয়ই কোনো একটা টেকনিক্যাল কারণে বা কোনো এজেন্সির মাধ্যমে তারা নিয়োগ হয়েছিল কিনা টোটাল ব্যাপারটা দেখে আমরা দ্রুততার সঙ্গে এই পরিবারগুলো যেন অসুবিধা না পড়ে আমরা তার জন্য চেষ্টা। আমরা এখানে বেতন 18 মাস ধরে বেতন পাইনি এখন পর্যন্ত। আমার পরিবারে আমার এক মেয়ে, এক ছেলে, এবার আমার স্ত্রী, বৃদ্ধ বাবা মা, আমরা এই নিয়ে আমাদের পরিবার সংসার এখন খুব মানে নিরুপায়, মানে কি আর বলবো, বলার কথা নেই। মানে কোথাও ধার বাকি কেউ দিচ্ছে না আমাদেরকে, ছেলে মেয়েকে স্কুল পাঠাবো তার খরচ দিতে পারছি না, মানে টিফিন খরচটাও দিতে পারছি না। এই অবস্থায় এত দিন যাচ্ছে, খারাপ দিন যাচ্ছে, মানে বলার কথা নেই। বাবা মা যে বৃদ্ধ অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা খরচ দিতে পারছি না, ঠিক মতো চিকিৎসা করতে পারছি না। আমাদের একজন স্টাফ চিকিৎসার কারণে মারা গেল শেষ পর্যন্ত, পয়সা না পেয়ে। ধার বাকি তো বাইরে আমাদেরকে কেউ অতটা দিচ্ছে না। এই পরিস্থিতি চলতে থাকলে আমাদের কোথাও চলে যেতে হবে, মানে বাইরে কোথাও কাজকর্ম করতে হবে। আমরা অনাহারে না খেয়ে মরছি। একজন আমাদের বেতনের জন্য বাইরে চলে গেছে কাজে, বেতন পাচ্ছি না বলে আমরাও না খেয়ে মানে মরছি, সেই অবস্থা আমরা পড়ে আছি এখানে। এখন আমরা করব কি উপায় করবো আমরা? আমাদের বেতন বন্ধ হয়েছে তো আমরা জানিয়েছি, চিঠি করেছি এডিএফ, ডিডিএফ, তারপরে লেবার কমিশনে, ডিরেক্টরকে, ডিএমকে, সবাইকে আমরা চিঠি করেছি। এখনও অবধি কোনো সুরাহা হয়নি। সংসার চলছে কীভাবে যে এখানকার কাজ করে, মানে দোকানে প্রচুর দেনা পড়ে রয়েছে, দোকানে কোনো বাকি দিচ্ছে না এখন পর্যন্ত। এই পরিস্থিতি বেতন যদি না হয় তাহলে আমাদের বাইরে কোথাও খাটতে যেতে হবে।